হাই ফ্রেন্ডস, আজ চলে এসেছি একটি নতুন রেসিপির সাথে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি রাজমা পরোটা। রাজমা পরোটা বলতে বোঝায় যে পরোটা আর সাথে রাজমা, কিন্তু একদমই না। আমি একটু অন্যরকম করে আজকে বানিয়েছি রাজমা পরোটা। আশা করি তোমাদের ভালো লাগবে, অসাধারণ লাগে। ভাবে বানিয়ে একবার খেয়ে দেখতে পারো। চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি রাজমা পরোটা। এখানে আমি এক কাপ রাজমা আগের দিন ভিজিয়ে রেখে দিয়েছি। রাজমা ওভারনাইট জলে ভিজিয়ে রাখার পরে রাজমার ওপরে লাল অংশটার থেকে রাজমাগুলোকে বের করে নিয়েছি। ওটা ছুলে নেওয়াতে রাজমাটা আমার খুব সুন্দর ভেতরে হোয়াইটটা বেরিয়ে গেছে। এবার মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন। এবার সামান্য জল দিয়ে একটি ভালো মিহি পেস্ট করে নিয়ে আসছি। পেস্টটা কিন্তু একদম মিহি হতে হবে, পেস্টটা যেন এই ধরনের হয়, খুব স্মুথ পেস্ট হবে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে, আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 1 খানা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার আমি একটু সটে করে নিচ্ছি পেঁয়াজটা, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু আমাকে ফ্রাই করতে হবে। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা রাজমা, আর স্পাইসির মধ্যে দিচ্ছি 1/2 স্পুন হলুদের গুঁড়া, 1 স্পুন ধনের গুঁড়া, আর 1/2 স্পুন লাল লঙ্কার গুঁড়া। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি, সেই জন্য আমি ঝালটা খুব একটা বেশি দিচ্ছি না। এবার আমি সব ভালো করে মিক্সড করে নিচ্ছি। জাস্ট রাজমার উপরে কভারটা ছুলতেই যা একটু সময় লাগে। দেখো খুব সুন্দর করে রাজমাটা আমার কড়াই থেকে ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প চিনি টেস্ট ব্যালেন্সের জন্য। আর দিয়ে দিচ্ছি সেই বাটি ধোয়া জলটা। তো রাজমা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি অপর সাইডে একটা বাউলসে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, 1/2 কাপ ময়দা, আর সামান্য নুন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। এবার শুকনো উপকরণটা আগে ভালো করে স্পুনের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা রাজমা, এটা আমি ভালো করে মিক্সড করে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি জল দেব না, সামান্য জল দিয়ে আমাকে ডোটা তৈরি করতে হবে। এই আটা ডোটা কিন্তু খুব সফটও হবে না আর খুব হার্ডও হবে না, সেটাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, তাহলে আমার পরোটাগুলো খুব সুন্দর হবে। এবার ডো আমার রেডি হয়ে গেছে। আমি টেবিল ম্যাটের মধ্যে নিয়ে খুব সুন্দর করে লম্বা লম্বা করেছি, করে চাকু দিয়ে আমি পিস পিস করে নিচ্ছি, তাহলে কি হবে পরোটার যে সাইজটা খুব সুন্দর সমান হয়। এবার আমি পরোটা বানিয়ে নিচ্ছি। প্রথমে ভেবেছি গোল পরোটা বানাবো, কিন্তু তারপরে দেখেছি আমার ফ্যামিলিতে আবার 3 কোণা পরোটাটা সবাই খুব ভালোবাসে, তাই গোল পরোটার থেকে আবার 3 কোণা পরোটাই করে দিয়েছি। এটা সস দিয়েও খেতে পারি, আর এই রাজমা পরোটা আমরা মর্নিং ব্রেকফাস্টেও খেতে পারি, লাঞ্চেও খেতে পারি, ডিনারেও খেতে পারি, আর আমরা স্কুল কলেজ টিফিনেও কিন্তু নিতে পারি। একটু কষ্টকর হয় জাস্ট রাজমা ছুলে নিতে, কিন্তু ভিন্ন স্বাদের হেলদি আর টেস্টি একটা এত সুন্দর পরোটা আমরা খেতে পারি।
একটু কষ্ট করে যদি বানিয়ে নেই। সাথে দিয়েছি টমেটোর চাটনি। তো কেমন লাগলো আজকে আমার রাজমা পরোটা আমাকে কমেন্টস করে জানাবে।